মানুষ সারা জীবন টাকা পয়সা ইনকাম করে একটু পেট ভরে খাওয়ার জন্য। আমিও পেট ভরে খাইতেছি, তবে ভাত না, লতা পাতা। তো আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন, ভাবছেন হাবিব সাহেব বিদেশি নিয়ে বিয়া করছে, ভালো মন্দ খাইতেছে, খাওয়াইতেছে, তো এই হইলো আমার কপালে। আমি নাকি একটু মোটো হয়ে যেতেছি। আপনারা বলেন আমি কি মোটা মানুষ, বাংলাদেশ হিসাবে কি আমি মোটা? কিন্তু তাদের আমি কি মোটা? অবশ্যই মোটা। দেখেন তো, আমি এখন ছাগলের মতো পাতা লতা খাইতেছি, এই হলো কপালে। বাংলাদেশি ভাইয়েরা, আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই একটা বিদেশি মাইয়া দেন, ভাইয়া নাতাশার বা বোন আসেনি, খালতো বোন আসেনি, স্বাস্থ্য বোন আসেনি। তাদের উদ্দেশ্যে বলতেছে, ভাইয়েরা যদি জীবনে এসব পাতালতা খাওয়ার ইচ্ছা থাকে, তাহলে একমাত্র বিদেশি বিয়ে করার স্বপ্ন দেখেন। আমি তো বুঝি নাই, তখন বলছিলাম খাওয়াবে ভালো, এখন এসে দেখি যে আমার পাতালতা খাওয়াইতেস। নাদিয়া, নাদিয়া তুমি পাতালতা খাবা? এই আর কি, দুঃখের কথা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। নিশ্চয়ই আমার মা এই ভিডিওটা দেখতেছে আর মাথায় আনতেছে। অনেক মজা হলো। সিরিয়াস কথায় আসি, যে আসলে এখানে এই খাবারটা কিন্তু খুবই স্বাস্থ্যকর খাবার। দেখেন এখানে সবুজ আছে, এখানে এটা কি, এটা প্রোটিন, এখানে একটু কি আছে, এটা পেঁয়াজ, এটা আমাদের নাতাশা আর নাদি একসাথে বানাইছে, এবং এখানে অনেক ভালোবাসা আছে। সো আপনারা যারা মজা করতেছি এতক্ষণ যে এটা নিয়ে, কিন্তু আসলে সন্ধ্যার সময় আসলে তেমন খাওয়া ঠিক না। আমাদের বাংলাদেশে যেটা হয় নাতাশা, তুমি তো দেখছো, পিপল আর ইটিং লাইক 11 o'clock, রাত 11টার সময় বাংলাদেশের মানুষ ভাত খায়, 12টার সময়, এবং ইমিডিয়েটলি আপনারা কি করেন, বিছানায় চলে যান। তো যেটা হয় এই যে খাওয়ারটা পেটে থেকে যায়, এটা আর মানে কাজ করে না। আমাদের কিন্তু ইসলামী লেখা আছে যে খাওয়ার পরে 32 কদম না 33 কদম হাঁটতে হয়। দ্যাট মিনস বলা আছে ক্লিয়ারলি, আপনার রাতে একটু কম খাবেন এবং খাওয়ার পরে একটু হাঁটা চলাচল করবেন। কিন্তু আমি একটু পাতা বের করে তাদের ফাঁক থেকে, দাঁতের ফাঁকে আপনার ক্লিয়ার মেসেজ, আপনার রাতের বেলা একটু কম খাবেন, সবচেয়ে বেশি খাবেন হচ্ছে সকালবেলা, সবচেয়ে এরপরে বেশি খাবেন হচ্ছে দুপুরবেলা, আর রাতের বেলা সবচেয়ে কম খাবেন। আর যদি পারেন আমার মতে পাতালতা খাবেন। নাদিয়া তুমি পাতালতা খাবা? নাদিয়া ঠিক আছে, নাদিয়া তুমি বড় হইলে পাতালতা খাবে, এখন ছোট মানুষ তোমার পাতালতা খাইতে হবে না। সো থ্যাংক ইউ নাতাশা ফর ইটিং ফিডিং মি পাতালতা, অনেক ধন্যবাদ পাতালতা খাওয়ানোর জন্য। এনিটাইম, আসলে একটু মোটা হয়ে যাচ্ছি, আমি তো আগে একটা ভিডিও করেছি যে মোটা হয়ে গেছি। সো এখন চেষ্টা চলছে ফিটনেস যাওয়ার, চেষ্টা চলছে পাতালতা খাওয়ার, এবং এটা একটা খুবই স্বাস্থ্যকর খাবার। এবং এটা এখন এখানে বাজে হচ্ছে সন্ধ্যা 7:30, 7:30 আমাদের ডিনার, এরপর রাতের বেলা আমরা হালকা ফ্রুটস খেয়ে আমরা ঘুমায় পড়বো। দ্যাট ইজ আওয়ার ফুড হ্যাবিট, যে এটাই আমাদের খাওয়ার অভ্যাস। আবারও একটা শিক্ষামূলক ভিডিও, বেশি বেশি শিক্ষামূলক ভিডিও হয়ে যাচ্ছে, কিন্তু আমি মনে করি আমরা যখন আমাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আমাদের, এটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে আপনাদেরকে একটু সচেতন করার। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।